বড় পর্দা স্টান্ট সিকোয়েন্সগুলি এতটা একঘেয়ে কখনো ছিল না। আলী আব্বাস জাফর পরিচালিত এবং শহরচিত বারে মিয়া ছোট মিয়া বিস্ফোরক অ্যাকশনে ভরপুর। জোরে এবং চটকদার সেট টুকরা এর স্ট্রিং অন্য কিছুর জন্য কোনো জায়গা ছেড়ে দেয় না। বারে মিয়া ছোট মিয়া সব ক্লোন, ক্লিচ এবং ক্যাকোফোনি। তারা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দেখা এবং শোনার জন্য ডিনের উপরে একটি কলড্রনে, যেখানে ক্রাস অতিরিক্ত হওয়াটাই স্বাভাবিক। হ্যালো বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে। আজকে আমি আপনাদের সামনে বারে মিয়া ছোট মিয়া সিনেমা রিভিউ করব, যা এই ঈদে মুক্তি পেয়েছে। তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। আপনি যদি এরকম নিত্য নতুন সিনেমার গল্প বা রিভিউ পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। অক্ষয় কুমার, যিনি স্পষ্টতই শিরোনামের বারে মিয়া ক্যাপ্টেন ফিরোজ ওরফে ফ্রেডি, একটি সংক্ষিপ্ত মুহূর্তের জন্য মেটা যান। ইস খেল কে সবসে পুরনে খিলাড়ি হাম হ্যায় সে খারাপ লোকটিকে বলে, একজন দুর্বৃত্ত বিজ্ঞানী উদ্যোক্তা হিসেবে আমরা স্ক্রিনে দেখতে পাই পৃথ্বীরাজ সুকুমারনকে যখন তারা একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়। ফ্রেডি ঠিক বলেছেন, খিলাড়ি অভিনয় সত্যি অসহনীয় পুরাণ, এতে আর পানি থাকে না, এটা শুকনো চেপে রাখা হয়েছে। কিন্তু বরমিয়া ছোট মিয়া এই বিশ্বাসে পরিশ্রম করেন যে স্টার পাওয়ার একটি ঢালুলিপি কাগজকে পদার্থের অভাবের প্রভাবে সাহায্য করতে পারে। ক্যাপ্টেন ফ্রেডি এমন একজন লোক যে নিজেকে শেষ বলে মনে করে না। তার ছোট সাথী ক্যাপ্টেন রাকেশ ওরফে রকি হিসেবে আমরা স্ক্রিনে দেখতে পাই টাইগার শ্রফকে, এসে বিশ্বাস করে যে পরেরটি একটি মিতহাস হবে অভিজ্ঞতা এবং পরিপক্কতা ছাড়াই, যে পাকা সেনা সদস্য অংশীদারিত্বে নিয়ে আসে। পরেরটি একজনকেও ছিচকে না দিয়ে ঘূর্ণায়মান করা যায় না, জোর দেয় যে সে যেভাবে আছে তার থেকে সে ভালো, দ্রুত এবং ক্ষিপ্ত। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বারে মিয়া ছোটে মিয়াকে বলে, এটা খুব একটি ক্রিয়া বিশৃঙ্খল ক্রম থেকে শ্বাসের জন্য বিরতি ছাড়াই অন্য ক্রিয়াকলাপে আঘাত করে, ক্ষীণ ভয়ানকভাবে কাল্পনিক উপায়ের মাধ্যমে একটি বড় সংঘর্ষকে পরেরটির সাথে সংযুক্ত করতে চায়। বুলেট উড়ে, বোমা বিস্ফোরিত হয়, যানবাহন আগুনে জ্বলে ওঠে এবং হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং সাজোয়া যানগুলি এতটাই ক্লান্তিকর এবং ভয়ঙ্কর ঘটনাগুলির মধ্যে দান্না চালায় যে এটি মস্তিষ্ককে এমন বিন্দুতে অসাত করে দেয় যেখানে আপনি ভাবতে শুরু করেন যে আসলেই কোনো ধূসর কোষ আছে কি না। চলচ্চিত্র নির্মাণে চলে গেছে, গল্পটি আশ্চর্যজনকভাবে ফাঁপা। ফ্রেডি এবং রকি দুই ক্র্যাক সৈনিক কোর্ট মার্শাল করা হয় এবং অবাধ্যতার জন্য সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। ছবিটির অনেক পরে দর্শকরা কেন তা বের করতে পারবেন না, কিন্তু আমরা সেই বিন্দুতে পৌঁছানোর আগে আমরা দেখতে পাই ফ্রেডি একটি মরুভূমিতে তেলের খনিতে কাজ করছে এবং রকি আগুনের সাথে লড়াই করছে এবং দিল্লিতে একটি আটকে পড়া বিড়ালকে উদ্ধার করছে। এর আগেও একটি দীর্ঘায়িত অ্যাকশন সিকোয়েন্স মাউন্ট করা হয়েছে বিশ্বকে জানাতে যে কেন এই দুই ব্যক্তিকে নিষ্কাশন বিশেষজ্ঞদের একটি ভয়ঙ্কর জুটি হিসাবে বিবেচনা করা হয়। কাবুলে ভারতের রাষ্ট্রদূত ও তার পরিবার সন্ত্রাসীদের হাতে বন্দী। ফ্রেডি এবং রকি তাদের ঘোড়ায় চড়ে ক্যাম্পে প্রবেশ করে। দুজনের মিশনটি শেষ হওয়ার সময় গোপন আস্তানাটি মাটিতে ভেঙে ফেলা হয়েছে এবং তাদের বের হওয়ার পথে তারা একজন ওয়ান্টেড সন্ত্রাসী মাস্টারমাইন্ডকেও হত্যা করে, যেটি বছরের পর বছর ধরে সিআইএকে এড়িয়ে গেছে। আট বছর পর ফ্রেডি এবং রকিকে অ্যাকশনের ঘনত্বে ফেরত ডাকা হয় যখন ভিলেন আমরা ফিল্মের শুরুর সিকোয়েন্সে একটি ধাতব মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কটুক্তিকারী লোকটিকে দেখতে পাই, যেখানে সে একটি আর্মি কনভয়কে অতর্কিত করে ব্যবহার করার তার অভিপ্রায় ঘোষণা করে ভারতকে ধ্বংস করার জন্য একটি শক্তিশালী নতুন অস্ত্র। তো বন্ধুরা, এই ছিল বারে মিয়া ছোটে মিয়া সিনেমা নিয়ে আমার মতামত। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তী মুভির রিভিউ জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।